শিশুনিকেতন স্কুলে গতকাল রাতে এই মিড ডে মিল রুমে চুরি থেকেছিল, তারা ডিম চুরি করে নিয়ে যায়, অন্য কোনো জিনিস নিতে পারেনি, তালা ভেঙেছিল। তার আগেও স্কুলে বেশ কয়েকবার চুরি হয়েছিল। কয়েকবারই বছর আগে চুরি? কয়েকবার বলতে প্রায় 12-14 বারের মতো চুরি হয়েছে। থানা থেকে ইনফর্ম করেছিলেন? হ্যাঁ, সব থানাতে ইনফর্ম করা হয়েছে টাইম টু টাইম। টোটাল 19টা ফ্যান চুরি হয়েছে, একটা জলের মোটর চুরি হয়েছে, চেয়ার চুরি হয়েছে, গত বছরেও মিড ডে মিল রুম চুরি হয়েছিল, বাসন কোসন চুরি হয়েছিল। প্রতিবারই আমরা থানাতে ইনফর্ম করেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছি, কিন্তু আজকে পর্যন্ত আমরা এর কোনো সুরাহা হয়নি। এই গত পরশুদিন রাত্রেও আমার পার্শ্ববর্তী স্কুল মডেল স্কুলের ফ্যান চুরি হয়েছে, তাদের স্কুলেও বিভিন্ন জিনিস চুরি হয়েছে, এই ঘটনা আপনারা সবাই জানেন। তো এইভাবে যদি দিন দিন এই চুরের উৎপাতটা বেড়ে যায়, আমাদের পক্ষে স্কুলের এই যে সমস্যাগুলো, এগুলো আমরা কিছুতেই নিরসন করতে পারছি না। এই ব্যাপারে আমি সকলের সহযোগিতা, আমাদের মাননীয় থানা কর্তৃপক্ষের নিকট এই ব্যাপারে অনুরোধ জানাচ্ছি, এবং এলাকাবাসীর কাছেও আমার এই অনুরোধ, আপনারা বিষয়গুলো একটু নজর দেবেন, না হয়তো এলাকায় এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান বারবার এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, যার জন্য এই যে স্কুল প্রতিদিনের স্কুল পরিচালন করা, আজকেই তো মিড ডে মিলের কিছু সমস্যা হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। তো এই ব্যাপারে সকলেই সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।